الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رسول صلى الله عليه وسلم বলেছেন যে যে ইসলামের মধ্যে কোনো কিছুকে আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যানযোগ্য অর্থাৎ যাকে বেদাত বলা হয় বেদাত ইসলামে কোনোভাবে গ্রহণযোগ্য নয় কারণ বেদাত অর্থাৎ নতুন কোনো কিছু দ্বীনে আবিষ্কার করার অর্থ হলো যে এটা বলা যে আল্লাহ তাআলা বা আল্লাহর রাসূল এটা ওনাদের বলা প্রয়োজন ছিল বলেন নাই ওনাদের দায়িত্বে ওনারা অবহেলা করেছেন নাউজুবিল্লাহ তাহলে এমন একটা অপবাদ দেওয়া বেদাত করা মানে একটা অপবাদ দেওয়া তাই বেদাত থেকে অনেক দূরে থাকতে হবে